আপনি কি জানেন আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টটি অন্য কেউ ব্যবহার করছে কি, কিংবা অনেক সময় দেখা যায় যে আমাদের টেলিগ্রামটা হ্যাক হয়ে যায়, অন্য কেউ ব্যবহার করে আমরা জানতে পারবো না যে আমাদের টেলিগ্রামটা হ্যাক হয়েছে কি না, কিংবা আমাদের গোপন যে তথ্যগুলো থাকে তারা কিন্তু জানতে পারবে এবং দেখতে পায়। তো অবশ্যই কিন্তু আপনি এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, কারণ আমি কিন্তু আজকের ভিডিওতে আপনাকে শিখিয়ে দিব যে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টটি অন্য কেউ ব্যবহার করছে কি না, আপনি কীভাবে দেখবেন, কিংবা অন্য কেউ হ্যাক করছে কিনা আপনার টেলিগ্রাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখতেছেন ওয়ার্ল্ড সেকশন ট্রিক্স ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ MSM Dears। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো টেলিগ্রামের ইম্পর্টেন্ট সেটিংসটি জানার জন্য আপনি যা সর্বপ্রথম টেলিগ্রামের মধ্যে প্রবেশ করবেন। টেলিগ্রামের মধ্যে আসার পরে আপনার সামনে এখানে টেলিগ্রামের হোম পেজটা কিন্তু এখানে শো করবে। আপনি এখান থেকে ইজিলিভাবে যে থ্রি ডট অপশন পেয়ে যাবেন, আপনি এই থ্রি ডট অপশনটির উপর একটি ক্লিক করে দিবেন এবং আপনার সামনে নতুন অনেকগুলো অপশন চলে আসবে। আপনি এখান থেকে সেটিংসের একটি অপশন পেয়ে যাবেন, আপনি এই সেটিংসের উপরে ক্লিক করে দিবেন। আপনি যখন সেটিংসের উপরে ক্লিক করবেন আপনার সামনে নতুন আরেকটি ইন্টারফেস শো হয়ে যাবে। আপনি একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন এবং এখানে একটি অপশন পেয়ে যাবেন ডিভাইস। আপনি ইজিলি ডিভাইসের উপর একটি ক্লিক করে দিবেন। আপনি যখন ডিভাইসের উপরে ক্লিক করবেন আপনি দেখতে পাবেন যে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টটি কে কে ইউজ করছে এবং কোন জায়গা থেকে ইউজ করছে। দেখতে পারছেন আমার এই টেলিগ্রাম অ্যাকাউন্টে কিন্তু চারটা ফোনে লগ ইন আছে। এবার আমরা এই সেটিংসের একটু বিস্তারিত এখান থেকে আলোচনা করব। আপনি যদি আপনার টেলিগ্রামের মধ্যে এই সেই ডিভাইসের মধ্যে এসে প্রবেশ করে দেখতে পান যে আপনার এখানে অনেকগুলো আইডি এখানে লগ ইন করা আছে, তাহলে আপনি কী করবেন? আপনি কিন্তু ইজিলিভাবে দেখতে পাবেন যে কোথা থেকে আপনার এই টেলিগ্রাম অ্যাকাউন্টটি সে ইউজ করছে এবং কখন লগ ইন করছে, কোন সময় ব্যবহার করছে। আমি তো দেখতে চাই যে এই অ্যাকাউন্টে কখন আমার টেলিগ্রামটি লগ ইন করছে এবং কোন জায়গা থেকে লগ ইন করছে, তার জন্য আমি জাস্ট এর উপর ক্লিক করে দিব। এরপর ক্লিক করার পরে কিন্তু এখানে সকল পরিমাণ ইনফরমেশন কিন্তু এখানে আসবে, যেহেতু এটা আমার ফোনে ইউজ হচ্ছে সেহেতু আমার ইনফরমেশন কিন্তু এখানে আসে, যার জন্য আমি হাইড করে রাখছি। এভাবে কিন্তু তার লোকেশন দেখতে পাবেন এবং তার আইপি অ্যাড্রেস দেখতে পাবেন এবং যে কোন জায়গা আছে সব কিছু কিন্তু এখান থেকে আপনি দেখতে পাবেন। দেখতে পাওয়ার পরে যদি আপনি যদি চান যে তার ফোন থেকে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টটি লক আউট করতে, তাহলে জাস্ট আপনি তোলা একটি অপশন পেয়ে যাবেন টার্মিনেটেড সেশন। আপনি নিচে লাল বাটনে টার্মিনেটেড সেশনের উপরে একটি ক্লিক করে দিবেন এবং এখান থেকে টার্মিনেটেড একটি অপশন পেয়ে যাবেন, আপনি জাস্ট এখানে ক্লিক করে দিবেন। আপনি যখন এখানে ক্লিক করে দিবেন এবং এখান থেকে ওকে দিয়ে দিবেন, তাহলে কিন্তু সেই ডিভাইসটি আপনার এ থেকে চলে যাবে। তাহলে কিন্তু আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টটি তার ডিভাইস থেকে লক আউট হয়ে যাবে। আপনি ইজিলি কিন্তু এভাবে দেখবেন, এভাবে কিন্তু আপনি প্রতিনিয়ত এখানে চেক করবেন যে আপনার হোয়াটসঅ্যাপটি অন্য কেউ ব্যবহার করছে কি না, তাহলে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপটি অনেক নিরাপত্তায় থাকবে। এই ছিল আমাদের আজকের ভিডিওটি, আজকের ইম্পর্টেন্ট ভিডিওটি। আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক দিবেন এবং ইনস্টাগ্রাম সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বাটনে অল প্রেস করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওটিতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।